আছে পি ইস টু কিউ দেওয়া আছে টু ইস টু থ্রি আর কিউএস টু আর দেওয়া আছে ফোর ইস টু সেভেন অ্যান্ড আর এস টু এস দেওয়া আছে ফাইভ ইস টু সিক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ বলে ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে পিইস টু কিউ ইস টু আর এস টু এস আর সেকেন্ড কোয়েশ্চেন বলেছে পি পিএস টু এস সেকেন্ড কোশ্চেন পিইস টু এস বলেছে পিইস টু এস ছাড়া পি কিউ ইস টু আর বলতে পারে কিউএস টু এস বলতে পারে পি ইস টু এস বলতে পারে বলেছে কিউএস টু এস বলতে পারে যা খুশি বলুন না কেন মেইন আমাদের এটাই বের করতে হবে এটা বের করতে পারলে বাকিগুলো সব পেয়ে যাবো ঠিক আছে তা কি করছি দেখো ভালো করে বোঝো এখানে প্রথমে যে পি ইস টু কিউ ইকুয়াল টু টু ইস টু থ্রি তা লিখে ফেলছি দেখো ভালো করে বুঝবে কিন্তু পি ইস টু কিউ ইকুয়াল টু টু ইস টু থ্রি আর কিউ ইস টু আর ইকুয়াল টু ফোর ইস টু সেভেন এখান থেকে আগে পি ইস টু কিউ ইস টু আর বের করতে হবে দেখো কীভাবে বের করছি পি এস টু কিউ এস টু আর কেন বের করছি দেখো কিউ ডবল আছে কেন ডবল থেকে সিঙ্গেল একবার নিয়ে আসতে হবে শিখিয়েছিলাম আবার বলছি দেখো এখানে কিউর ভ্যালু হচ্ছে থ্রি এখানে কিউর ভ্যালু ফোর এটাকে সেম নিয়ে আসতে হবে কিউটাকে নিয়ে আসতে হবে ঠিক তাহলে ভালো করে বোঝো প্রথম কিউর ভ্যালু যেটা রয়েছে প্রথম কিউর ভ্যালু কত থ্রি সেটাকে দিয়ে নিচেরগুলোকে ইন্টু করব। আবার নিচের কিউর ভ্যালু কত দেওয়া আছে ফোর সেগুলোকে দিয়ে উপরগুলোকে ইন্টু করব। তাহলে দেখবে কিউটা সেম হয়ে যাবে দেখো বুঝতে পারবে তাহলে প্রথম কিউর ভ্যালু কত এখানে থ্রি দেওয়া আছে এই থ্রি এই থ্রি দিয়ে সব নিচেরগুলোকে ইন্টু করব দেখো তিন আর চার গুণ করে তিন চারি বারো এস টু তিন আর সাত ইন্টু করলে তিন সাথে একুশ টোয়েন্টি ওয়ান করে ফেললাম আবার এখানে কিউর ভ্যালু যে ফোর দেওয়া আছে এই ফোরগুলোকে সাথে ইন্টু করছি দেখো ফোর আর টু ইন্টু করলে এইট আর থ্রি আর ফোর ইন্টু করলে টুয়েলভ ভালো করে বোঝো এইখানে দেখো কিউর ভ্যালু টুয়েলভ আর টুয়েলভ সেম হয়ে গেছে দেখো এ দেখো এখানে কিউ কিউ ছিল এখানে তো কিউ কিউ সেভেন হয়ে সেম হয়ে গেছে দেখো কিউর ভ্যালু সেম হয়ে গেলো এইভাবে কীভাবে করলাম আবার বলছি তাহলে এই যে কিউর ভ্যালুটা থ্রি দেওয়া আছে দিয়ে নিচেরগুলো ইন্টু করবো আর এখানে কিউর ভ্যালু যে ফোর দেওয়া আছে সেগুলো উপরগুলো ইন্টু করবো করলে সেম ভ্যালু হয়ে যাবে আর ইন্টুটা এখানে দেখাতেও পারো নাও দেখাতে পারো তাহলে পি কিউ ভ্যালু কত হয়ে গেল এইট ইস টু টুয়েলভ ইজ টু টোয়েন্টি ওয়ান পি কিউ আরের আনসার চাইনি কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেনের মধ্যে কিন্তু পরীক্ষায় কিন্তু চাইতেও পারে বলতে পারে পি কিউ এর ভ্যালু কত তখন কিন্তু এইটা আনসার হবে আর এখানে যদি সবগুলো একসাথে কাটিং হয় অনেক কথা বলছি এগুলো দিয়ে শুনতে হবে মাসখানে কথা বলবেন অনেক কথা বলছি ভালো করে মন দিয়ে শোনো কোনো কথা মিস করে গেলে পরীক্ষা ভুল হয়ে যেতে পারে তাহলে এখানে যদি সবগুলো নাম্বার একসাথে কাটিং যায় তবে কাটা কাটাকাটি হবে না হলে দুটো নাম্বার কাটিং গেল এটা আর এটা টু দিয়ে তাহলে হবে না সবগুলো গেলেই তবেই কাটতে হবে প্রত্যেকটা কথা কিন্তু বলে দিচ্ছি মন দিয়ে শুনবে ঠিক ঠিক তাহলে আবার বলছি এখানে কিউ আছে এখানে কিউ আছে কিউর ভ্যালুগুলো ডিফারেন্স রয়েছে সেগুলোকে সেম করতে গেলে প্রথম কিউর ভ্যালু যা আছে সেগুলোতে নিচেরগুলোকে ইন্ট্রু করবো পরের কিউর ভ্যালু যা আছে সেগুলোতে উপরগুলো ইন্টু করব করে কিউর ভ্যালু সেম করে ফেলেছি পি কিউ আর হয়ে গেছে এবার একই পদ্ধতির সাহায্যে আর বাকি যে দুটো আছে সেটা বের করবো তাহলে পি কিউ আর তো পেয়ে গেলাম তাহলে লিখছি আবার দেখো পি এস টু কিউ এস টু আর ইকুয়াল টু এইট ইস টু টুয়েলভ এস টু টোয়েন্টি ওয়ান পেয়ে গেছি লিখে ফেলেছি আচ্ছা এখনও বাকি আছে কে এখনও কোর্সের মতো দেখো বাকি আছে এর সাথে করতে হবে সেটা হলো আর এস আর এস দেওয়া আছে ফাইভ ইস টু সিক্স তাহলে আর এসটা এখন লিখতে হবে নিচে আর ইস টু এস টু ভালো করে বুঝবে এখানে দেখো আরটা দুবার আছে এই আর এই আর ঠিক এই আর এর ভ্যালু হচ্ছে এটা আর এই আর এর ভ্যালু হচ্ছে এইটা এই দু আরটাকে একই করতে হবে বাকি সব ঠিক আছে নর্মাল কোনো ব্যাপার না তাহলে আগের যে প্রসেসে আমরা করেছিলাম সেই পদ্ধতির সাহায্যেই করবো তাহলে দেখতে পাচ্ছ এখানে আর কিন্তু আলাদা আগের অঙ্কটা আগের পার্ট যখন করেছিলাম আমরা সেখানে দেখতে চেয়েছিলাম কিউ আলাদা তা যে প্রসেসে করেছি আমরা একই প্রসেস মেনটেন করে এখানে আমরা করব। তাহলে দেখো প্রথম আর এর ভ্যালু কত আছে টোয়েন্টি ওয়ান তা টোয়েন্টি ওয়ান দিয়ে নিজেরগুলো ইন্টু করবো আর পরের আরের ভ্যালু আছে ফাইভ ফাইভগুলো দিয়ে ফাইভটাকে দিয়ে উপরগুলো ইন্টু করবো তাই যে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এখানে দেওয়া প্রসেস করা যাবে না এখানে দেখতে পাচ্ছ না তিনটে নাম্বার দ প্রসেস হয়তো দুটো নাম্বারে এখানে হতো এইখানে কথা শোনো শোনো এইখানে হতো এখানে দুটো করে নাম্বার ছিল এখানে একটা নাম্বার এখানে একটা নাম্বার এখানে একটা নাম্বার এখানে একটা নাম্বার দুটো নাম্বারে থাকলে দ প্রসেস হতো কিন্তু দ প্রসেস তাহলে স্যার শেখাচ্ছেন না কেন তার কারণ হলো এই অঙ্কটাতে দ প্রসেস এই জন্যই শেখাচ্ছি না কারণ দ প্রসেসটা যদি বলতো শুধু পিইস টু কিউইস টু এর ভ্যালু কত তখন তুমি দ প্রসেস মেনটেন করে করতে পারতে দ মানে এটার সাথে এটার ইন্টু এটার সাথে এটা ইন্টু এটার সাথে এটা ইন্টু কিন্তু যেহেতু এই অঙ্কটা আলাদা এখানে পিকিউ আর এস এর মান বের করতে হবে তখন পি কিউ আর এর মান বের করতে গেলে আমাদের তো পরের এখানে নেয় তুমি দয়া প্রসেস করলে এখানে নেয় তুমি দয়া প্রসেস করলে কিন্তু এখানে এসে তো দয়া প্রসেস করতে পারবে না এখানে তোমাকে কি করতে হবে যেটা আমি বললাম প্রথমে সেই প্রসেসটাই করতে হবে এই আর এর ভ্যালু যেটা আছে সেগুলো দিয়ে নিচেরগুলো ইন্ট্রু করতে হবে এই আরের ভ্যালু যেটা আছে সেগুলো উপরগুলো ইন্ট্রু করতে হবে তাই তোমাকে দোয়া প্রসেস শেখালাম না দোয়া প্রসেস করার দরকার নেই ছেড়ে দাও যে মেথডটা এখন শেখাচ্ছে এই মেথডই করতে হবে তোমাকে এই মেথড করলে তখন তুমি পি কিউ আর এস যা থাকে না এখন বের করতে পারবে তাহলে দ প্রসেসটা কখন করবে শুধু যদি তিনটে নাম্বার থাকে পি কিউ আর এর মান কত তখন তুমি যদি চাও তোমার মন যদি চায় তবে তুমি দ প্রসেস করতে পারো আর যদি মনে করো আমি দ প্রসেস চাই না ছেড়ে দাও দরকার নেই এটাই তো ভালো যে এখানে কিউর ভ্যালু কত থ্রি থ্রি দিয়ে নিচের গুলো ইন্টু করবো এখানে কিউর ভ্যালু কত ফোর ফোর দিয়ে উপর গুলো ইন্টু করবো কী সমস্যা

সেই টোয়েন্টি ওয়ান দিয়ে নিচের গুলো ইন্টু হবে কী প্রবলেম আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এই আর এর ভ্যালু কত ফাইভ এই ফাইভটা দিয়ে উপরগুলো ইন্টু করবো কী প্রবলেম কোনো প্রবলেমই না খুবই সহজ বাবা দা প্রসেস থেকেও সহজ সেটাই করো তাহলে এবার দেখো এই আর এর ভ্যালু কত ফাইভ এই ফাইভ দিয়ে উপরগুলো ইন্টু হবে দেখো ফাইভ দিয়ে উপরগুলো ইন্টু হচ্ছে ফোর জিরো সিক্সটি আর ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ এ দেখো ভালো করে দেখো আরের ভ্যালু ওয়ান জিরো ফাইভ আর এখানে আরের ভ্যালু ওয়ান জিরো ফাইভ সেম হয়ে গেছে তারের ভ্যালু যখন সেম হয়ে গেল তাহলে আমরা এই লিখতে পারি এখানে পি এস টু কিউ এস টু আর এস টু এস সমান হয়ে গেল ফোর জিরো এস টু সিক্স জিরো আরের ভ্যালু সেম হয়ে গেছে ওয়ান জিরো ফাইভ এস টু ওয়ান জিরো সিক্স ওয়ান টু সিক্স তাহলে ভালো করে বোঝো আবার বলছি পি কিউ আর এস হয়ে গেল আবার একবার বোঝাচ্ছি কিন্তু মন দিয়ে দেখবে কথা কম বলো ভালো করে বোঝো প্রথমে যেটা ছিল পি কিউ পরে আছে কিউ আর এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি কিউটা হচ্ছে সেম আছে তো কিউটাকে একই আনতে হবে কী করতে হবে প্রথম কিউর ভ্যালু যেটা সেগুলো দিয়ে নিচের গুলো ইন্ট্রু করবো পরের কিউর ভ্যালু যেটা সেটা দিয়ে উপর ইন্টু করবো দোয়া প্রসেস মাথা থেকে সরাও দেখো দেখলাম টুয়েলভ টুয়েলভ সেম হয়ে গেল তাহলে পি কিউ আর হয়ে গেল হয়ে গেল এবার আছে পি কিউ আর তো হলো তার সাথে এবার আর এস ঠিক এখন দেখতে পাচ্ছি এখানে আর এখানে আর ডবল আর ডবল আর এর ভ্যালু আলাদা টোয়েন্টি ওয়ান আর এখানে ফাইভ দুটোকে সেম করতে হবে তাহলে এই টোয়েন্টি ওয়ান দিয়ে নিজের গুলো ইন্টু করবো আর এই ফাইভ দিয়ে উপরগুলো ইন্টু করবো করে ফেলেছি দেখতে পাচ্ছি আর এর ভ্যালু সেম হয়ে গেছে ওয়ান জিরো ফাইভ ওর ওয়ান জিরো ফাইভ হয়ে গেছে তাহলে পি কিউ আর এস হয়ে গেল ফোর জিরো ফোর ফোর জিরো সিক্স জিরো ওয়ান জিরো ফাইভ ওয়ান টু সিক্স তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটার আনসারটা ছিল পি is টু কিউ ইস টু আর is টু এস equal টু ফোর জিরো to টু সিক্স জিরো 105 টু ওয়ান জিরো ফাইভ টু ওয়ান টু সিক্স হয়ে গেলো এখন দেখবো এদের মধ্যে কাটিং হয় কি না দেখতে পাচ্ছি এদের মধ্যে কাটিং হয় না এই এটা এই দুটো থ্রি দিয়ে যেতে পারে বাকি এটা হবে না সুতরাং এটা কাটিং হবে না হলে কিন্তু কাটতে হতো সেকেন্ড কোশ্চেন যেটা ছিল পিআরএসের ভ্যালু কত তাহলে পি ইস টু এস তাহলে পিএস টু ভ্যালু দেখো পির ভ্যালু কত ফোর জিরো এই যে পির ভ্যালু পি মানে প্রথমে রয়েছে ফোর জিরো প্রথমে এস পরে রয়েছে শেষে রয়েছে এস এ ভ্যালু ওয়ান টু সিক্স ওয়ান টু সিক্স এদের মধ্যে কাটিং হয় তাই টু দিয়ে কাটিং করছে টোয়েন্টি এটা টু দিয়ে কাটিং করছি সিক্সটি থ্রি তাহলে আনসার হলো টোয়েন্টি ইস টু সিক্সটি থ্রি আশা করছি বোঝা গেছে